এক্সেলে অটোমেটিক ডাটা এন্ট্রি ফর্ম, যেমন আপনি এখানে গ্রুপ দিলেন ধরুন এস সি আই ইএন সি সায়েন্স, এরপর এখানে একটি মোবাইল নাম্বার দিলেন, দেখেন অটোমেটিক এই বাটনটি হাইলাইট হয়ে গেল এবং এখানে যে 2222 দেওয়ার পরে দেখেন এই টিক চিহ্নটাও এখানে হয়ে গেল। এখন আপনি যদি সেভ ডাটা বাটনে ক্লিক করেন তাহলে দেখেন এই ডাটাটা এখানে কি সুন্দর সেভ হয়ে যাচ্ছে এবং ডাটাটা কোথায় যাচ্ছে এই দেখেন এই জায়গায় চলে আসতেছে। এই ডাটাটা যখন সেভ করতেছেন এখানে এই সেভ ডাটা বাটনটা কিন্তু আর হাইলাইট থাকতেছে না। তো এক্সেলে এরকম একটি ডাটা এন্ট্রি সফটওয়্যার কীভাবে তৈরি করে ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা সবার প্রথমে যেটা করি, আমরা এই ওয়ার্কবুকটা কেটে দিচ্ছি, আমরা এখানে সেভ দিয়ে দিলাম। এখন আমরা নতুন একটি নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করে নিচ্ছি। আমি একটা নাম দেই ডিএটিএ ডাটা, আমি এখান থেকে ওপেন করতেছি। তো এখান থেকে দেখেন এই বারগুলো সব হাইড হয়ে আছে, আমি এটা এখান থেকে পিন করে দিলাম। আবার এরকম করলে দেখেন হাইড হয়ে যাবে, আবার এখানে হোমের উপর ক্লিক করে পিন করলে পিন হয়ে যাবে। এখন আমরা একটি সুন্দর ফর্ম তৈরি করব। প্রথমে আমরা ধাপে ধাপে দেখব। তো আমরা জাস্ট একটি নতুন একটি শিট ওপেন করে এখানে স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্ট আইডি, ক্লাস, গ্রুপ, জেন্ডার, কোর্স, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো জাস্ট একটা একটা রো গ্যাপ দিয়ে লিখে নিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা কয়েকটা সেল চাইলে মার্জ করে নিতে পারি। এই যে আমি মার্জ করে নিলাম, এই একটা মার্জ করে নিচ্ছি, এখানে ক্লাসটাও মার্জ করে নিচ্ছি, গ্রুপটাও চাইলে মার্জ করে নিচ্ছি, এই যে জেন্ডার এটাও মার্জ করে নিচ্ছি, কোর্সও মার্জ করে নিচ্ছি এবং এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটাও আমরা মার্জ করে নিচ্ছি। এখন আমরা স্বাভাবিক অবস্থায় এই যে সেলগুলা এই দুইটায় আমরা কি করব, জেন্ডার আর কোর্সে আমরা ড্রপ ডাউন করব। তো আপনি চাইলে ড্রপ ডাউন করতে পারেন। জেন্ডারের উপর ক্লিক করে আমরা ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন, এরপরে হচ্ছে এই যে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্ট, এখানে আমরা একটু লিখে নিব এসসি সিলেক্ট ওয়ান, এরপরে আমরা জেন্ডার মেল আর একটা হচ্ছে ফিমেল, হ্যাঁ লিখে নিলাম। আমি এখান থেকে ওকে করে দিলাম, এই দেখেন এখানে লিস্ট হয়ে গেল সিলেক্ট অন। আমরা সব লেখাগুলা এই যে বামে করে নিব, হ্যাঁ। এরপরে কোর্স, এটার উপর ক্লিক করে আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন এখান থেকে লিস্টে যাব, সোর্স এখানে আমরা দিব ENGLIS ইংলিশ, এই দুইটাই ধরেন দিলাম, আরও আপনি দিলে দিতে পারেন। আর প্রথমে লিখব সিলেক্ট দিয়ে নিলাম, দেওয়ার পরে আমরা এটা ওকে করে দিলাম, এখানেও দেখেন এই যে চলে আসলো। এরপরে আমরা এই যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ক্লাস, গ্রুপ, কোর্স, গ্রুপ, এরপরে কন্ট্যাক্ট নাম্বার এইগুলো সিলেক্ট করে নিব। নেওয়ার পরে সিম্পল একটা কালার দিব, স্বাভাবিক অবস্থায় যে কালারটা থাকবে। তো আমি ধরেন এই কালারটা দিলাম, স্বাভাবিক অবস্থায় সেলগুলার এই কালারটা থাকবে। এরপরে এই সেলগুলা আবার আমি সিলেক্ট করব এখান থেকে। করার পরে আমরা যাব হচ্ছে হোম থেকে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, হাইলাইট সেল রুল, এখান থেকে যাব মোর রুলে, এরপরে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, আমরা এখান থেকে দিব হচ্ছে নো ব্লাঙ্কস, মানে যখন ব্লাঙ্কস থাকবে না তখন কি কালার হবে, তখন একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিব, ধরেন এই কালারটাই দিচ্ছি। এইটা দিয়ে আমি ওকে করে দিলাম। তো এটা কি হবে দেখেন, এখানে যদি আমি কিছু লিখি ম্যান, লেখার পরে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা এই সেলগুলো আবার সিলেক্ট করে সবগুলাই একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারি, টাইমস নিউ রোমান দিয়ে দিলাম, আর এই লেখাটা সবগুলাই যে বামে দিয়ে দিলাম, ফন্ট সাইজও একটু ছোট বড় বড় করে দেই, ধরেন এই যে 20 করে দিলাম। এখন এটা তো দেখেন যদি আপনি ম্যান লেখেন তাহলেও কিন্তু কি হবে, আপনার এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ইকুয়াল টু ইফ ইজ ইকুয়াল টু ব্লাঙ্ক, যদি ব্লাঙ্ক হয় তাহলে কি হবে, এটা ব্লাঙ্ক হবে, আর যদি না হয় তাহলে কি হবে, পি দিব আমরা এখানে, হ্যাঁ। তো কি করলাম, ইফ এই সেলের ভ্যালু ইকুয়াল টু যদি ব্লাঙ্ক হয় তাহলে আমরা কি দিব, ব্লাঙ্ক, আর যদি ব্লাঙ্ক না হয় তাহলে এখানে পি লেখা উঠবে। ইফ ফর্মুলা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ইন্টার দিয়ে দিলাম। তো এখানে যেহেতু কিছু লেখা নেই এই জন্য এখানে ব্লাঙ্ক, এখানে যদি কিছু লেখা থাকতো যেমন ম্যান তাহলে এখানে দেখেন পি লেখা উঠছে। এই সেম সূত্রটা আমি এখানেও পেস্ট করে দিব, এখানেও পেস্ট করে দিব, এখানেও পেস্ট করে দিব,
এখানেও পেস্ট করে দিব। এগুলাতে আমি কোনো কিছু লিখি, দেখেন সব পি লেখা উঠতেছে, পি লেখা উঠতেছে। এই কলামটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে একটা নিচে গিয়ে একটা ফন্ট আছে দেখেন, এই যে উইন্ডিংস টু, এটার উপর ক্লিক করলে দেখেন এই যে টিক চিহ্ন হয়ে যাচ্ছে, আমি এটা একটু বড় করে দিব। এখন এই সেলগুলো আমি সিলেক্ট করব। তো আমরা এগুলো সিলেক্ট করব, করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে কন্ডিশনার ফরম্যাটে যাব, হাইলাইট সেল রুল থেকে এই যে মোর রুলে যাব, এখান থেকে আমরা দিব সেল ভ্যালু থেকে নো ব্ল্যাঙ্ক। যদি এগুলো ব্ল্যাঙ্ক না থাকে তাহলে ফরম্যাট, এখানে আমরা কি করব একটা কালার দিব, ধরুন একটা কালার দেই আমরা যেটা ভাল লাগবে, এই কালারটাই দিলাম আমি, ওকে করে দিলাম, তারপরে ওকে দিলাম। তো দেখেন এখন এটা কালার হয়ে গেল। আমরা এই যে ফন্টগুলো চাইলে আবার একটু অন্য কালার করে নিতে পারি, সাদা কালার করে নিলাম তাহলে ধরেন ভালো লাগবে। এটা একটু বড় করলাম, মাঝ বরাবর আনলাম, এটা একটু এরকম ছোট করে দিলাম। তো এখন দেখেন এই লেখাটা যদি মুছে দেই, কোনো কিছু এখানে থাকতেছে না, এটাও থাকতেছে না, এটাও থাকতেছে না, যখন আমি কোনো কিছু এখানে লিখতেছি তখন দেখেন এটা টিক চিহ্ন চলে আসতেছে, আবার এখানের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা একটা ফর্মুলা একটু অ্যাপ্লাই করব, তার আগে আমরা এখানে একটু এই সেলটা মার্জ করি, মার্জ করে এখানে লিখব সেভ ডিএটিএ, সেভ ডাটা। এটা আমরা একটু সুন্দর করে নেই, অন্য কোনো ফন্ট আমরা চাইলে দিতে পারি, ধরেন এই ফন্টটা দিলাম, আর একটু বড় করে নেই সেভ ডাটা। এখন আমরা এখানে একটা ফর্মুলা একটু অ্যাপ্লাই করি, ইজ ইকুয়াল টু COUNT কাউন্ট এ, দেওয়ার পরে এই কাউন্টে ফর্মুলা দিলাম, দেওয়ার পরে দেখেন এই সেল, এই সেল, এই সেল, এই সেল, এই সেল, এই সেল, দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো দেখেন শুধু এক দেখাচ্ছে, কারণ এক জায়গায় যে ডাটা আছে সিলেক্ট অন দেওয়া, তো এই কারণে দেখাচ্ছে। এখন যদি আমি প্রত্যেকটাই কিছু না কিছু লিখি, তাহলে খেয়াল করেন এখানে আমার যেহেতু ড্রপ ডাউন করা, সেহেতু কিছু দিতে হবে। দেখেন এখন এখানে কি করছে, সাত দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, এটার উপর ক্লিক করে এই ফর্মুলাটা এখান থেকে আমরা কি করব, কপি করে নিব। নেওয়ার পরে আমরা যাব এইটার উপর ক্লিক করব, এই যে সেলটার উপরে ক্লিক করব, করার পরে আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল থেকে মোর রুলসে যাব। যাওয়ার পরে দেখেন এই যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এর উপর ক্লিক করে এখানে এটা পেস্ট করব, ইজ ইকুয়াল টু 7 দিব, অর্থাৎ এই সেলগুলোর ভ্যালু ইকুয়াল টু যদি 7 হয় তাহলে আমরা এখানে একটা ফরম্যাট করব, যে আমরা এটার একটা ধরেন কালার দিব, যে কোনো একটা কালার যেটা আপনার ভালো লাগে, আমরা ধরুন এই কালারটা দিচ্ছি, আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা ফন্ট ফন্টটা আবার চেঞ্জ করতে পারি, বোল্ড হবে, বোল্ড হয়ে যাবে ধরুন, ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিলাম। তো দেখেন এই সেভ ডাটা লেখাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। কিন্তু আপনি যদি এখান থেকে এটা উঠিয়ে দেন, এই লেখাটা দেখেন এটা কিন্তু আর থাকতেছে না। আবার যদি এই লেখাটা আপনি এখানে দেন, তাহলে দেখেন সেভ ডাটা বাটনটা অ্যাক্টিভ হচ্ছে। আপনি স্বাভাবিক অবস্থায় একদম এরকম না দিয়ে আপনি আবার একটু অন্য কালার দিয়ে রাখতে পারেন, যেন স্বাভাবিক অবস্থায় হালকা একটু বোঝা যায় কারণ এরকম থাকলো, যখন আপনি কিছু লিখলেন তখন এরকম সুন্দর অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা এই লেখাটা এখান থেকে কপি করি, কপি করে আমরা যদি কপি না করে আমরা কি করি, এখান থেকে কাট করি, এটা কিন্তু আবার মুছে ফেলা যাবে না, আমরা এখানে গিয়ে পেস্ট করি, ঠিক আছে, পেস্ট করলাম, আবার আমি এখান থেকে কপি করলাম, করার পরে এই জায়গাটা এসে আমরা এই যে পেস্ট থেকে গিয়ে এই যে পেস্ট লিঙ্ক পিকচার, এটার উপর ক্লিক করে এটা এখানে রেখে দিব, অর্থাৎ অনেকটা পিকচারের মতো থাকবে এটা। আপনি চাইলে বড় করে নিতে পারেন, এখান থেকে আবার বিভিন্ন স্টাইল করতে পারেন এরকম, আপনার যেমনটা ভালো লাগে। দেখেন এটা আবার মুছে দিলে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা দিলে আবার অ্যাক্টিভ হচ্ছে, এরকম আপনি বিভিন্ন স্টাইল করে নিতে পারবেন। এরপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা এখানে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করব, পরের সেলে আবার এইটা দিব, এরপরে দেখেন এই সেলে গিয়ে এইটা দিব, এর পরের সেলে গিয়ে এইটা দিব, এর পরের সেলে গিয়ে এই সেলটা দিব, ইকুয়াল টু দিয়ে এর পরের সেলে এই যে বাংলা দিব, ইকুয়াল টু দিয়ে এইটা, অর্থাৎ এখানে যা যা থাকবে সেটা যেন অটোমেটিক এখানে চলে আসে। তো দেখেন এখানেও কিন্তু ষাটটা আছে, এখানেও ষাটটা, আমরা এগুলো একটু হালকা সরিয়ে দিতে পারি চাইলে। আচ্ছা, ওইটা আমরা পরে দিব। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে একটা ম্যাক্রো রেকর্ড করতে হবে, যে জিনিসটা আমরা অনেকেই ইতিমধ্যে জানি। তো এখানে একটা ম্যাক্রো রেকর্ড করলে হয়ে যাবে। তো ম্যাক্রো রেকর্ড করার আগে আমাদেরকে আরও দুইটা শিট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে শিট থ্রিতে যদি যাই, যাওয়ার পরে এখানে যে জিনিসগুলো লেখা আছে, এই লেখাগুলো আমাদেরকে আবার একটু কষ্ট করে ওখানে
লিখে নিতে হবে। আমি কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাই। যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে ট্রান্সপোজ, তাহলে এইভাবে দেখেন সোজাসুজি পেস্ট হবে। এখন এইগুলো আমি ডিলিট করে দেই, কারণ এই মাঝখানে দেখেন একটা একটা করে ফাঁকা আছে, আবার রো ওখানে ফাঁকা ছিল যে এই কারণে এগুলো ডিলিট করে দেই আমি। এখন দেখেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখন এইগুলো আমি সিলেক্ট করলাম। আরও দুই একটা করার পরে কন্ট্রোল টি বাটন প্রেস করলাম, মাই টেবিল হ্যাজ হেডার্স, এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। এখন এই ব্র্যান্ডেড রো এটা আমি উঠিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা হোমে গিয়ে এখান থেকে একটু সুন্দর করে নিতে পারি, ঠিক আছে। আর এখানে এই জিনিসগুলোর আমি একটু বর্ডার দিয়ে নেই, এই যে বর্ডার দিয়ে নিলাম এখানে একটা শিট একটা শিট। এখন আমরা যেটা করব, একটা ম্যাক্রো রেকর্ড করব। এটার জন্য আমরা যাব ভিউয়ে, যাওয়ার পরে ম্যাক্রোতে যাব, যাওয়ার পরে রেকর্ড ম্যাক্রোর উপরে ক্লিক করব। এখানে একটা নাম দেই, ডেমো ওয়ার্ক একসাথে নাম দিলাম। দেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। করার পরে প্রথমে আমরা এইটা সিলেক্ট করব, করার পরে কপি করব। কপি করার পরে আমরা শিট টুতে যাব, যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করব। করার পরে পেস্ট স্পেশালে যাব, যাওয়ার পরে পেস্ট স্পেশালে যাব, এখান থেকে দিব হচ্ছে ভ্যালু, আর এখান থেকে করব ট্রান্সপোজ। তাহলে লেখাটা এই বরাবর হবে। কোনো জায়গায় বাইরে ক্লিক করা অবস্থায় আমি আবার এটা কপি করব এখান থেকে। কপি করার পরে আমরা যাব শিট থ্রিতে, যাওয়ার পরে এই প্রথম সেলের উপরে ক্লিক করব। করার পরে আমরা হোমে যাব, যাওয়ার পরে ইনসার্টে যাব, এখানে ইনসার্ট কপিড সেল এটার উপরে ক্লিক করব। এটা হয়ে গেল, কি করব এই প্রথম সেলের উপরে ক্লিক করব। করার পরে আমরা এখন এক নাম্বার শিটে চলে আসব, আসার পরে এই সেলের উপর ক্লিক করব, কন্ট্রোল বাটন প্রেস করে এই সেল, তারপর এই সেল, তারপর এই সেল, এই সেল, এই সেল, এই সেল। আমরা এখন ডিলিট বাটন প্রেস করে এটা মুছে দিব। দেওয়ার পরে আমরা আবার এই প্রথম এটার উপরে ক্লিক করব। করার পরে আমরা কি করব, আমরা এই ভিউ থেকে ম্যাক্রোতে গিয়ে স্টপ ম্যাক্রো করব। অনেক ক্ষেত্রে আপনারা মুছতে গিয়ে অনেক সময় যেটা করতে পারেন, এই জায়গাটাও মুছে ফেলতে পারেন। এটা লক্ষ্য রাখবেন যখন আপনি এগুলো মুছতেছেন তখন যেন এই সেলগুলো সিলেক্ট না থাকে। এখন আমি এই সেভ ডেটার উপর রাইট বাটন ক্লিক করব এখানে, তারপর অ্যাসাইন ম্যাক্রোর উপরে ক্লিক করে যে ডেমো ওয়ার্ক এটার উপরে ওকে বাটন ক্লিক করব, ঠিক আছে। এটা সেভ করতে চাই, সেক্ষেত্রে ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক হিসাবে সেভ করতে হবে। ফাইলে যাব, যাওয়ার পরে সেভ অ্যাসে যাব, যাওয়ার পরে ব্রাউজারে গিয়ে যেখানে সেভ করব ডেস্কটপে, এখান থেকে সেভ করব আমরা এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, এই যে। দেওয়ার পরে ডেমো ওয়ার্কবুক, ওয়ার্কবুক ফর ডাটা এন্ট্রি এটা লিখলাম, লেখার পরে আমি সেভ করে দিলাম। এখন আমি কোনো ডাটা যদি এখানে দেই, যেমন আমি লিখব আতিফ, এরপরে আমরা এই যে স্টুডেন্ট আইডি এখানে যদি দেই 212, এরপরে দিলাম ক্লাস 10, এরপরে দিব গ্রুপ হচ্ছে আমি দিলাম এ গ্রুপ, জেন্ডার দিলাম আমরা এখান থেকে ফিমেল, অথবা আতিফ তো অবশ্যই মেল হবে, কোর্স দিচ্ছি হচ্ছে আমরা ইংলিশ, কন্ট্যাক্ট নাম্বার 01721 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিরো। তো দেখেন এখানে অনেক সময় থাকবে না বামে জিরো, সেক্ষেত্রে এই সেলের উপর ক্লিক করে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। করার পরে ফরম্যাট সেলে যাবেন, এখান থেকে টেক্সট করে দিয়ে ওকে করে দিবেন। এখন যদি আপনি লেখেন 01721 একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা জিরো যাই লেখেন এখন থাকবে। এখন আপনি যদি সেভ ডাটা দেন, তাহলে দেখেন ডাটা সেভ হয়ে গেল। ডাটাটা আসলে কোথায় যাচ্ছে, এই শিট থ্রিতে দেখেন এখানে যে চলে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক্যালি। এখন এই যে সেলগুলো এখানে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু সুন্দর করার জন্য ভিউ থেকে গ্রিড লাইন উঠিয়ে দিতে পারেন, আর এই জিনিসটা টান দিয়ে এইদিকে আর একটু কী করবেন, এইদিকে সরিয়ে দিলেন, ঠিক আছে। এখন আপনি কিছু লিখবেন, দেখেন কি সুন্দর লাগবে, এই যে গ্রুপ, জেন্ডার থেকে মেল, এরপরে এখান থেকে ইংলিশ, এরপরে কন্ট্যাক্ট নাম্বার দিলেন, দেওয়ার পরে সেভ ডেটা দিলেন, দেখেন অটোমেটিক সুন্দরভাবে সেভ হয়ে যাচ্ছে। তো সবসময় খেয়াল রাখবেন এই ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক সেভ করতে কিন্তু আমি যেভাবে দেখালাম এভাবে করতে হবে, না হলে কিন্তু পরের বার আপনি আর অন করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।